আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আবদুল্লাহ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ফাহিমা নামটি নিয়ে হাজির হয়েছি। অনেকেই প্রশ্ন করেন, ফাহিমা কি ইসলামী নাম বা এর অর্থ কি? ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, তাই আমাদের সকলের উচিত সুন্দর অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা। তেমনি সুন্দর নাম আরিয়ান, আয়ান, মিম, রিয়া, আবির, তানিয়া, ফাহিম, শাওন এ সকল নামের অর্থ জানতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন বা আবদুল্লাহ ভিডি এখানে ক্লিক করে দেখতে পারেন। যদি প্রশ্ন করেন, ফাহিমা কি ইসলামী নাম? হ্যাঁ, ফাহিমা নামটি ইসলামিক নাম। এটি সাধারণত মুসলিম কন্যা শিশুদের জন্য রাখা হয়। এফ এ এইচ আই এম এ ইংরেজিতে এভাবে লিখতে পারেন। আপনাদের বা কারো নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাআল্লাহ জানিয়ে দেব। ফাহিমা মেয়ে শিশুদের জন্য রাখার মতো একটি ভালো অর্থপূর্ণ নাম। ফাহিমা নামের মূল আবিধানিক অর্থ হল বিচার বুদ্ধিযুক্ত মেয়ে। এছাড়াও এ নামের আরও যে সমস্ত অর্থ রয়েছে সেগুলোর মধ্য থেকে কয়েকটি হল অনুভবক্ষম, বোধশক্তিসম্পন্ন, অন্তর্দৃষ্টিসম্পন্ন ইত্যাদি। ফাহিমা নামটি এভাবেও রাখতে পারেন, ফাহিমা রহমান, ফাহিমা আহমেদ, ফাহিমা মাহতাব, আফিয়া ফাহিমা, সামিয়া খান ফাহিমা বা শারমিন ফাহিমা। আপনাদের বা কারো নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। ফাহিমা নামের বন্ধুদেরকে তাদের নামের অর্থ জানতে সহায়তা করুন এবং ভিডিওটি তাদেরকে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।